ওম স্থাপ ধর্মস সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ এতে নম আজ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ষোলোজন পাঠশ্দের মধ্যে অন্যতম স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজের শুভ এই শুভ জন্মতিথিতে আমরা মহারাজের জীবনী থেকে সুন্দর সুন্দর গুণ আদর্শ এবং আমাদের জীবনের পথ চলার যে খরচ সেই সব উপাদানগুলো মহারাজের জীবনে আছে এবং আমরা যদি সেটা গ্রহণ করে নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে স্বামী বিবেকানন্দ বলছেন কেবলমাত্র স্বামী বিবেকানন্দ নন অবতার পুরুষ এবং অন্যান্য উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা একই কথা বলেন স্বামীজি বলছেন যে নিজেকে অসহায় বোধ করা মস্ত বড় ভুল তুমি কারোর কাছে সাহায্য চেও না তুমি তোমাকে একমাত্র সাহায্য করতে পারো আর যদি না পারো তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারে না তা আমরা ত্রিগুণাতিতানন্দ জী মহারাজের জীবন দেখলে বুঝতে পারবো তিনি নিজের ইচ্ছা শক্তি বলে এবং একা কত সংগ্রামের মধ্যে দিয়ে সুন্দর একটা আদর্শ জীবন সমগ্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন এইটিন নাইনটি সিক্স এর স্বামী বিবেকানন্দ কয়েকটা চিঠিতে বলছেন খুব শিক্ষণীয় যেটা আমাদের জীবনে ত্রিগুণা দীতানন্দী মহারাজকে লিখছেন যে গুজগুজেগুলো হাঁ করে পড়ে থাকবে তুই তাদের মাথার উপরে উঠে নাচবি নিজেকে উদ্ধার করবে নাও পারবে নিজেদের উদ্ধার করতে নাও পারবে কারো অনেকে খুঁত ধরতে জানে কিন্তু কাজের বেলায় খোঁজ খবর নই পাওয়ায় যারা আসে আসুক সঙ্গে সৎ কাজ করতে তাদের সৌভাগ্য আর যারা না আসবে তারা ইহকাল পরকাল পড়ে থাকবে থাকুক আর একটা চিঠিতে লিখছেন যে দোষ ধরা খুব সহজ কিন্তু মানুষের গুণ দেখা মহাপুরুষের কাজ এটা ভুললে চলবে না এই যে গুজগুজেগুলো অর্থাৎ পিএনপিসি পরনিন্দা পরচর্চায় আমরা সমস্ত শক্তিটা ব্যয় করে যাচ্ছি তাই মহারাজকে স্বামীজি বলছেন যে ওগুলোর দিকে ফিরে তাকাবে না ওরা নিজেদের কাজের মেলে অষ্টরম্ভা কিন্তু মানুষের দোষ ধরার ষোলো না তাদের দিয়ে জগতের কোনো কাজ হবে না নাও হবে নিজের উদ্ধার না হবে অন্যের স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজ আমরা পরে দেখব যে হিন্দু মন্দির তিনি যখন স্থাপন করলেন এবং তুরিয়ানন্দি মহারাজের পরে শান্তি আশ্রমে যখন তিনি ছাত্রদের নিয়ে থাকলেন এবং তাদের আদর্শ জীবনযাপন গঠনে তৎপর হলেন তখন সুন্দর কথা তাদেরকে বলতেন কি যে লিপ লাইক এ হারমিট সন্ন্যাসের মতো জীবনযাপন করো বাট ওয়ার্ক লাইক এ হর্স ঘোড়ার মতো কাজ করো ডু আর ডাই ইউল নট ডাই প্রে এই সুন্দর আদর্শ সুন্দর শিক্ষা দিয়ে তিনি তাদের গড়ে তুলেছিলেন তার সারদা প্রসন্ন অর্থাৎ ত্রিগুণাতিতানন্দী মহারাজ আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি সোমবার জন্মগ্রহণ করেছিলেন নাওড়া গ্রামে যেটা চব্বিশ পরগনার অন্তর্গত মাতুলা লয় নাওড়া গ্রাম মাতামাহ প্রতাপশালী জমিদার নীলকমল সরকার এবং পিতার নাম বাবু শিবকৃষ্ণ মিত্র শারদা প্রসন্ন মহারাজরা চার ভাই ছিলেন ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান এবং মেধাবী ব্রেনের উৎকর্ষ খুবই মেট্রোপলিটান ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন ছোটবেলা থেকে ফার্স্ট ছাড়া তিনি কখনো সেকেন্ড হননি তিনি ছোটবেলা থেকেই রামায়ণ মহাভারত গীতা ভাগবত চণ্ডী এগুলো সব পড়াশোনা করতেন এবং একশো আটটা শ্লোক মুখস্থ করেছিলেন তা মেট্রোপলিটন স্কুলে যখন উনি পরীক্ষা দিচ্ছেন দ্বিতীয় পরীক্ষার দিনে তার প্রিয় ঘড়িটি চুরি হওয়ায় খুব মর্মাহত হয়েছিলেন আর সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন শ্রীম মাস্টারমশাই আমরা জানি সবাই যে কথা মৃতকার যিনি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত অর্থাৎ কথামৃত রচনা করেছিলেন তিনি হচ্ছেন শ্রীমৎ তিনি স্কুলে হেডমাস্টার ছিলেন তা মহারাজের খুব মনোবেদনা কষ্ট দেখে তিনি সঙ্গে করে নিয়ে দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের কাছে উপস্থিত হলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম দর্শনে মহারাজের মনে খুব আকর্ষণ বোধ হল এবং সেইখান থেকে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে মহারাজ সুন্দর একটা সুসম্পর্ক গড়ে উঠল ভগবান শ্রী রামকৃষ্ণদেব দেখলেন যে ত্রিগুণাতীত নন্দ মহারাজের বাবা কখনো চাইতেন না যে সন্তান আমার সাধুসঙ্গ করুক কারণ তাঁর ভয় ছিল যে সন্তান পাছে বাড়ি ঘর সবকিছু কিছু পরিত্যাগ করে সাধু হয়ে যায় তাই কখনো তিনি সন্তানকে সাধুদের সংস্পর্শে আসতে দিতেন না তিনি চাইতেন না কিন্তু এদিকে সন্তান মন প্রাণ দিয়ে ভগবানের শরণাপন্ন হয় ভগবান শ্রামকৃষ্ণের যে ম্যাগনেট সেই চুম্বকে আকৃষ্ট হয় তিনি ঘরে থাকতে পারছেন না তাই বারবার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গ করার জন্য চলে যেতেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব ত্রিগুণাতিতানন্দী মহারাজকে দীক্ষার জন্য মায়ের কাছে পাঠিয়েছিলেন আমরা জানি স্বামী যোগানন্দ ছিলেন মায়ের প্রথম মন্ত্র শিষ্য কিন্তু ঠাকুরের শরীর যাওয়ার পর ত্রিগুণাতিতানন্দী মহারাজকে মা দীক্ষা দিয়েছিলেন তো ভগবান শ্রী রামকৃষ্ণদেব জানতেন বড় বাড়ির সন্তান এবং মহারাজের মনের মধ্যে একটা জিনিস ছিল কি না এই যে পা ধুয়ে দেওয়া ঝাড়ু দেওয়া কাজ করা এগুলো ঝি চাকরদের কাজ তা অন্তরে আমি ভগবান শ্রী রামকৃষ্ণতে বুঝতে পেরে একদিন ত্রিগুণা তিতানন্দজি মহারাজকে বললেন দেত পাটা ধুয়ে দিত এই কথা শোনায় মহারাজের মুখ চোখ লজ্জায় রক্তিম বর্ণ হয়ে গেল ভগবান শ্রীরামকৃষ্ণদেব আবার বললেন যে দে পাটা ধুয়ে দে বাধ্য হয়ে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পা ধুয়ে দিলেন আর সেই দিন তার যে অনিচ্ছা সেটা পূর্ণ ইচ্ছায় পরিণত হলো আর সেইখান থেকে সেবা ভাব মহারাজের জীবনে ব্যাপক আকার ধারণ করল ঠাকুরের স্বর্ণ মহারাজের জীবন নবভাবে গঠিত হতে লাগল ঠাকুরের কাছে বারবার আসায় পিতা বারবার বাধা দিতেন এমনকি সন্তানকে বাড়িতে রাখার জন্য কত যাগ যজ্ঞ কত কিছু করেছেন যাতে ঘরে আটকে রাখেন কিন্তু তিনি পারেননি বেশিরভাগ মহারাজ শ্যামপুপুর এবং কাশীপুর উদ্যানে ভগবান শ্রী কৃষ্ণদেবের সঙ্গ করেছিলেন অগত্যা যখন বাবু শিবকৃষ্ণ মিত্র দেখলেন যে সন্তান আর হয়তো ফিরবে না তখন সন্তানের বিয়ের ব্যবস্থা করা শুরু করে দিলেন স্বামী ত্রিকোণাতিতানন্দী মহারাজ যখন শুনলেন তখন তিনি বাড়ি পরিত্যাগ করে প্রথমে কাশীপুর উদ্যানে ভগবান শ্রী সঙ্গে দেখা করে পুরীর দিকে রওনা হলেন এবং সেটা পাশ দিক দিয়ে মহারাজ বর্ণনা করছেন কিভাবে? যখন এদিকে বাড়িতে ত্রিকোণাতেই তার নন্দেজি মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহারাজের পিতা মাতা ভাই কারণ মহারাজরা চার ভাই ছিলেন কাশীপুর উদ্যান বাটিতে এসে শুনলেন যে তাদের সন্তান পুরীর দিকে গেছেন তখন তারা পুরীতে রহনা দিলেন পুরীতে গিয়ে সাক্ষাৎ হলো এবং সবার সঙ্গে কথা বললেন মহারাজ তা মহারাজ তখন বলছেন যে আমি যখন পাশকুড়া থেকে যাচ্ছি ভেবেছিলাম আমি পৌঁছে যাব কিন্তু সন্ধে হয়ে এস আসলো তারপরে গভীর রাত সামনে গভীর জঙ্গল কী করবো বুঝতে পারছি না হঠাৎ একটা গাছের উপরে উঠে বসলাম প্রচণ্ড খিদে ভয়ে এদিকে গা ছমছম করছে কিছু সময় পরে শুনতে পেলাম একজন এসে বলছেন যে বৎস এই বাতশা খেয়ে নাও পরক্ষণে এক ঘটে জল দিল সেগুলো খেয়ে আমি ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করলাম কিন্তু যখন সকাল হলো দেখলাম গভীর অরণ্য সেখানে কোনো মানুষের ছন্দংশ নেই তাই ভগবান যখন যাকে রক্ষা করেন তাকে কেউ বিপদে ফেলতে পারে না যদি আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি এবং ভগবানের উপর নির্ভর হই ত্রিগুণতিতা নন্দী মহারাজ বাবা মার সঙ্গে ফিরে এলেন বাড়িতে কিন্তু বৈরাগ্য টানে তিনি আবার চলে গেলেন যাওয়ার আগে চিঠি দিলেন যে আমার দেশের ভাই বোন খুব অসহায় কষ্টের মধ্যে আছে তাই তাদের না উদ্ধার করা পর্যন্ত আমার অন্য কোনো চিন্তা নেই আগে আমি তাদের উদ্ধার করব এই অবস্থায় কুড়ের মতো হয়ে আমি বসে থাকতে পারবো না শ্রীরামকৃষ্ণদেবের দেহ রক্ষার পর স্বামী বিবেকানন্দ শারদানন্দ এবং অন্যান্য গুরু ভাইদের সঙ্গে ত্রিগুণাতিতানন্দজি মহারাজ আটপুরে যান এবং বাবুরাম মহারাজের বাড়িটা সবাই মিলে জব ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করে তুললেন সেখান থেকে ফিরে এসে মহারাজ বরাহনগর মঠে যোগদান করলেন এবং সন্ন্যাস ব্রত নিলেন নাম হল স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজ ডাকনাম সারদা প্রসন্ন সারদা মহারাজ নামে পরিচিত এবং সবাই ডাকে শ্রী দেহ দেহরক্ষার পর মহারাজ গভীর মর্মাহত হয়েছিলেন এবং গুরুর অবর্তমানে শিষ্যের মনের মধ্যে যে ব্যথা বেদনা সেটা মহারাজের মুখ চোখে ফুটে উঠেছিল শ্রী সারদা দেবীর প্রতি মহারাজের অসাধারণ ভক্তি ছিল একবার মা জয়রামবাটি যাচ্ছেন হঠাৎ রাস্তায় তখনকার দিনে গরুর গাড়ি হঠাৎ রাস্তাতে একটা গর্ত থাকায় গাড়ির চাকা যেতে পারবে না আগত্যা নিরুপায় হয়ে মা তো এদিকে গাড়ির উপরে বসে আছেন ত্রিগোণাতে তার নন্দি মহারাজ বললেন যে আমি ওই গর্তটায় শুয়ে থাকবো আমার উপর থেকে গাড়ির চাকাটা নিয়ে গেলে গাড়িটা ওপারে চলে যাবে তাই ত্রিগুণা নন্দীজি মহারাজ সেই রাস্তার ভিতরে গর্তটার উপরে শুতে যাবেন এমন সময় অন্তর্জামিনী জগৎ জননী মহামায়া তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন সন্তান মাকে কষ্ট না দেওয়ার জন্য নিজের জীবন বিপন্ন করতে চলেছেন তখন মা নেমে এসে ত্রিগুণা তিতানন্দ মহারাজকে ভৎসনা করলেন আরেকবার লঙ্কা ঝাল আছে কিনা সেটা দেখার জন্য বাগবাজার থেকে বড় বাজার পর্যন্ত লঙ্কা টেস্ট করতে করতে মহারাজ গেলেন যে কোন ঝালটায় খুব ঝাল এদিকে টেস্ট করা দৌলতে মহারাজের মুখ ফুলে গেল ঝালেতে এই হচ্ছে ত্রিগুণাতিতা নন্দী মহারাজ অদ্ভুত সাহসের কথা আমরা পাই কিভাবে না একবার ত্রিগুণাতিতা নন্দী মহারাজ ওনার ভূত দেখার খুব শখ তাই উনি শুনেছিলেন যে পুরনো বাড়িতে সেখানে গেলে নাকি ভূত দেখা যায় তাই একটা অতি প্রাচীন জীর্ণ বাড়িতে গভীর রাত্রে শারদা প্রসন্ন মহারাজ গেলেন রাত বারোটা বেজে গেল কিন্তু কোনো কিছুই দেখা পেল মহারাজ ভাবছেন যে আমি এত কষ্ট করে আসলাম ভূত দেখব বলে কই কিছু দেখতে পাচ্ছি না তো হঠাৎ একটা ঘরের কোণ থেকে একটা আলো দপ করে জ্বলে উঠল তারপরে একটা ছোট চক্ষু সেই চক্ষুটা ধীরে ধীরে বড় হতে লাগলো মহারাজ সেই দৃশ্য দেখে মূর্ছিত হলেন এবং সচকিতে তিনি দেখলেন ভগবান শ্রী সামনে উপস্থিত তিনি হাত ধরে বললেন বৎস যে কাজে মৃত্যু সুনিশ্চিত বোকার মতো সেই কাজ করো কেন দ্বিতীয় দিন তুমি এই বোকামিটা করো না আর একবার মঠে একই বিছানায় ব্রহ্মানন্দজি মহারাজ সুবোধানন্দজি মহারাজ ত্রিগুণাতিতা নন্দী মহারাজ শুয়ে আছেন তো তান্ত্রিক সাধনার জন্য ত্রিগুণাতিতানন্দী মহারাজ আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছেন এদিকে ব্রহ্মানন্দজি মহারাজ ঘুমিয়ে আছেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছেন যে ত্রিগুণা মহারাজ শ্মশানের দিকে যাচ্ছে এবং তার মৃত্যু সুনিশ্চিত তাই মহারাজ স্বপ্নে বলছেন ওরে যাস নে রে যাস নে ওদিকে যাস নে খুব জোরে চিৎকার করায় সবাই জেগে গেল এবং তখন দেখা গেল যে ত্রিগুণাতিতানন্দজি মহারাজ রুমের মধ্যে প্রবেশ করছেন সব শুনে তিনি বললেন যে ঠাকুর আমাকে বারণ করলেন যে ওদিকে যাসনি তাই একটার পর একটা ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিজ সন্তানদের ছায়ার মতো আগলে রেখে নানান আপদ বিপদ থেকে বাঁচাতে লাগলেন আরেকবার তিনি যখন কৈলাস মানস সরোবরে যাচ্ছেন সেই সময় খরস্রোতা নদী নদীটা পার হতে হবে জীর্ণ বাঁধ রাত্রি যত্ন আলোকিত রাত সে বাঁধের উপর দিয়ে সরু বাঁধ বাঁধের উপর দিয়ে যাচ্ছেন সামান্য একটু আলোয়ের রাস্তাটা দেখা যাচ্ছে বাঁধটা হঠাৎ একটা মেঘ ঢেকে গেল মহারাজ বিভ্রান্ত হয়ে গেলেন কিভাবে যাবেন একটু এদিক ওদিক হলে খরস্রোতা নদীতে পড়ে জীবনটা সংসার হয়ে যাবে ভগবানের নাম স্মরণ করছেন গুরুদেব ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে বারবার ডাকছেন হঠাৎ দেখা গেল কে যেন বলছেন বৎস বৎস তুমি আমাকে অনুসরণ করো মহারাজ বলছেন আমি কলের পুতুলের মতো তাকে অনুসরণ করে ওপারে পেরিয়ে গেলাম অবশেষে যখন আমার চেতনা ভাব আসলো দেখলাম কেউ কোথাও নেই তাই আমরা যদি ভগবানকে আন্তরিকভাবে ভালোবাসি আন্তরিকভাবে ডাকার চেষ্টা করি তিনি আমাদের হাত ধরে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবেন এতে কোনো সংশয় নেই আটপুরে বড়দিনের আগে আমরা জানি চব্বিশে ডিসেম্বর ধুনি জ্বালিয়ে আধ্যাত্মিকতার ভাবটা গাঢ় করেছিলেন তাই ভগবান খ্রিস্টের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে দিনটাকে স্মরণ করার জন্য বড় বড়দিনের আগে একটা উৎসব শুরু হয় এখনো পর্যন্ত আমাদের মঠ মিশনে চব্বিশে ডিসেম্বর বড়দিনে যিশু খ্রিস্টকে নিয়ে একটা উৎসব পালিত হয় যিশুর প্রতি ভক্তি নিবেদন করার জন্য সারদা প্রসন্ন মহারাজের অর্থাৎ ত্রিগুণাতিতা নন্দী মহারাজের তীর্থ বাসনা কম ছিল না একটার পর একটা তীর্থ তিনি ভ্রমণ করেছিলেন কাশী প্রয়াগ কানপুর আগ্রা মথুরা শ্যামকুণ্ড রাধাকুণ্ড পুষ্কর আজমির বৃন্দাবন প্রত্যেকটা তীর্থে যাওয়ার জন্য মহারাজের মন ব্যাকুল হত তাই তিনি সময় পেলেই তীর্থ দর্শন করতে বেরিয়ে পড়তেন একমাত্র ভগবানের উপর নির্ভর করে তীর্থ ভ্রমণ তিনি করতেন একবার অন্ধকারে মুসলধারে বৃষ্টি চলছে কম্বল গায়ে দিয়ে মহারাজ রাস্তার ধারে বসে পড়লেন চারিদিক অন্ধকার এদিকে স্টেশনের দারোয়ান যিনি তিনি যখন বাড়ি ফিরছেন ওই রাস্তা দিয়ে হঠাৎ দেখলেন কে যেন একটা কম্বল গায়ে দিয়ে পড়ে আছে দেখে তাকে বাড়িতে নিয়ে গেলেন এবং সেবা শুশ্রূষা করলেন মহারাজের অমায়িক ব্যবহার ছিল একবার কালীকৃষ্ণ মহারাজ অর্থাৎ বিরজানন্দী মহারাজ যখন মঠে যোগদান করলেন তখন মহারাজের পিতামহ তিনি মঠে এলেন ত্রিগুণাতিতানন্দী মহারাজ কী করলেন না বিরজানন্দজী মহারাজের মা পিতামহকে সুন্দর সুমিষ্ট ভাষা বললেন তামাক সেজে দিলেন এবং মধুর আলাপ করলেন তাতে কি হলো যে কালীকৃষ্ণ মহারাজের পিতামহ ভাবলেন যে আমার নাতি একটা সৎ সঙ্গে অবস্থান করছে সেই জন্যে নাতিকে আর ফিরিয়ে নিয়ে গেলেন না এই অদ্ভুত ব্যবহার মহারাজের জীবনে দেখা দিয়েছিল স্বামী ত্রিঘণাতিতানন্দী মহারাজ কলকাতায় যুবকদের চরিত্র গঠনের জন্য তিন পাড়ায় ব্রহ্মচর্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে কিভাবে সৎ হতে হবে আদর্শ জীবনযাপন কিভাবে গঠন করতে হবে তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে দুর্ভিক্ষ যখন হয়েছিল সেই সময় আমরা জানি যে অখণ্ডানন্দী মহারাজ মুর্শিদাবাদ মহলা গ্রামে সেবা কার্য করে সুনাম অর্জন করেছিলেন এবং লেভিন সাহেব যিনি এই রিলিফ ডিপার্টমেন্টের হেড ছিলেন তিনি মহারাজকে ধন্যবাদের জন্য একটা বিশেষ সভা আয়োজন করেছিলেন এবং আমাদের মঠ মিশন থেকে স্বামী ত্রিগুণাতিতা নন্দী মহারাজকে পাঠানো হয়েছিল ধন্যবাদ জ্ঞাপন করানোর জন্য তা মৌলা থেকে তাকে সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দিনাজপুরের নিকটবর্তী বিরল গ্রামে পাঠানো হয়েছিল ত্রিগুণাতিতা নন্দী মহারাজকে এবং সেখানে মহারাজ পায়ে হেঁটে সারাদিনে একবেলা খেয়ে অনাথ দুঃখ দরিদ্র মানুষের কষ্ট লাঘব করার জন্য কাপড় কম্বল খাওয়ার দাওয়ার তিনি দান করেছিলেন এই শিবজ্ঞানে সেবা করে গেছেন অক্লান্ত পরিশ্রম করে ওই সকল অসহায় দূরদশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি প্রথমবার যখন আমেরিকা থেকে ফিরলেন তখন স্বামীজি ভাবলেন যে আমাদের মঠ মিশনের কার্য সবার সামনে তুলে ধরার জন্য একটা পত্রিকা শুরু করার দরকার কিন্তু সেই সময় খরচ ব্যাপক হওয়ার দরুন তিনি দৈনিক পত্রিকা বাদ দিয়ে পাক্ষিক পত্রিকা শুরু করতে বললেন স্বামী বিবেকানন্দ নিজ তহবিল থেকে এক সহস্র মুদ্রা এবং আরেকজন দিলেন ভক্ত হরমোহন মিত্র তিনিও এক সহস্র মুদ্রা দিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উদ্বোধনের নিজস্ব ছাপাখানা পত্রিকা বেরিয়ে গেল কিন্তু স্বামীজির নির্দেশ ছিল যে মূলধন ভাঙা চলবে না সেই হিসাবে এর সমস্ত দায় দায়িত্ব সারদা প্রসন্ন অর্থাৎ ত্রিগুণাতীতানন্দজি মহারাজের উপরে ন্যস্ত থাকায় তিনি কি করলেন অক্লান্ত পরিশ্রম না খেয়ে দি কোনো কর্মচারী না রেখে তিনি পায়ে হেঁটে মাইলের পর মাইল গিয়ে উদ্বোধন কার্য পরিচালনা করতেন যাতে মূলধন না ভেঙে এই পত্রিকাটাকে চালু রাখা যায় তিনি দাঁড়িয়ে কাজ করতেন প্রবন্ধ জোগাড় করা নূতন গ্রাহক ঠিক করা কাগজের উদ্দেশ্য কি তিনি সবার সামনে তুলে ধরতেন তিনি একসময় অসুস্থ হয়ে পড়ে উদ্বোধনের কার্য পরিচালনা করছেন সেই সময় যোগানন্দজি মহারাজের শরীর খুবই খারাপ তা সারাদিন উদ্বোধনের কার্য করে রাত্রের বেলায় গুরুভাই যোগানন্দজি মহারাজের পাশে থেকে মহারাজের সেবা শুশ্রূষা করতে লাগলেন তানন্দ মহারাজ যখন সান ফ্রান্সিসকো থেকে ফিরছেন তখন সেই জায়গায় স্থলাভিষিক্ত হিসাবে স্বামী বিবেকানন্দ বললেন ত্রিগুণাতিতানন্দ অর্থাৎ সারদা প্রসন্ন এখানে আসবে সেই হিসাবে তিনি আমেরিকায় পাড়ি দিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট হিন্দু মন্দিরের ভিত স্থাপন করলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে পূজা এবং উপাসনা গৃহ প্রতিষ্ঠা করলেন এবং সেই উপাসনা গৃহের উদ্দেশ্য মানব কল্যাণার্থী আত্মনির্ভরশীল হওয়ার জন্য সেখানটায় ছাত্রদের ব্রহ্মচর্যের আদর্শ কী এবং সাধু জীবনযাপন কীভাবে লিড করা যায় তিনি সেই আদর্শে ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করছেন তাদের সুন্দর একটা জীবন দেওয়ার জন্য সান ফ্রান্সিসকোতে ছাত্রদের নিয়ে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে তাদের এই মূল্যবান দুর্লভ জীবনকে ধন্য করার জন্য তিনি আপ্রাণ প্রয়াস চালিয়েছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজ সুন্দর উপদেশ দিতেন যে সন্ন্যাসের মতন জীবনযাপন করো খুবই খাটো এবং ঠাকুরের উপর বিশ্বাসটিকে প্রার্থনা করো হয় সাধন না হয় জীবন পাত অর্থাৎ জীবনকে বাজি রেখে সাধনা চালিয়ে যাও অর্থাৎ আমাদের জীবনের যে মূল্যবান জিনিসটা সেটা আমাদের পেতেই হবে সেই লক্ষ্যটা ছাত্রদের সামনে তুলে ধরতেন নবাগত ছাত্রদের মধ্যে যারা ছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দী মহারাজ তাদের মধ্যে আধ্যাত্মিকতার বীজ উপ্ত এবং যাতে অঙ্কুরিত হয় তার সুব্যবস্থা করতেন কিভাবে তাদের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয় সেই পথগুলো তাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেন তিনি শিষ্যদের বলতেন সুন্দর কথা কেমন যে তোমাদের টেনে হিজড়ে সেই অমৃত সাগরের তীরে নিয়ে যেতে এবং তার গর্ভে ফেলে দিতে চাই তবেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে কিন্তু তাতে যদি তোমাদের হাড়গুলি এক একটি করে ভেঙে ফেলতে হয় তবু আমি এতটুকু দ্বিধাবোধ করব না কিন্তু কার্যত তিনি তো নিষ্ঠুর ছিলেন না এই দুর্লভ জীবন ধন্য করার জন্য তিনি জীবন চেষ্টা চালিয়ে গেছেন সাধক জীবনের কঠিনতম সাধনা তাদের শেখাতেন তাদের অমূল্য জীবন এই জীবনটা অমূল্য সম্পদ সেই অমূল্য সম্পদের পথটা তাদেরকে দেখাতেন তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে নারীদের জন্য তিনি একটি মহিলা আশ্রম স্থাপন করেছিলেন এবং ওই আশ্রমে পুরুষদের ন্যায় নারীরা যাতে সাধনায় লিপ্ত থাকতে পারে এবং তারাও তাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারে তার জন্য মহারাজ ব্যবস্থা করেছিলেন অবশেষে তিনি রবিবারের বিভিন্ন বক্তৃতায় ভয়েস অফ ফ্রিডম একটা পত্রিকা মাসিক পত্রিকা একটা বাহির করতেন উনিশশো নয় খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে এই পত্রটা চালু ছিল স্বামী তুরিয়ানন্দি সান আন্টনু উপত্যকে যে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ওনার অবর্তমানে ত্রিকুণা তীতা মহারাজ সেই দায়িত্বটা নিয়েছিলেন এবং সেখানটায় ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করেছিলেন হিন্দু মন্দিরেই হোক আর শান্তি আশ্রমেই হোক মহারাজের প্রতি কার্য ভগবৎভাবে ভাবিত ছিল তিনি যা কিছু করতেন সমস্ত ঠাকুরের জন্য এবং তিনি তাহার শিষ্যদের প্রচারক রূপে সুগঠিত করার জন্য কয়েকটা নির্দেশ দিয়েছিলেন কি তিনি শিষ্যদের বলতেন যে প্রত্যেকটা বক্তৃতা বা পাঠ হবে বেদান্তকে জীবনে পরিণত করার অবলম্বন দিয়ে নেক্সট তার নিজের মনে কোনোরূপ অহমিকা স্থান পাবে না প্রচারককে ভগবানের শরণাগত হয়ে কাজ করতে হবে অকপট হৃদয়ে বৃত্তি শূন্য হয়ে এবং সাফল্য এবং সাফল্য ও বৈফল্য উদ্বেগ বিদুরিত করে সত্যের অনুসন্ধান করতে হবে তবেই চিত্তে যথার্থ তত্ত্বালোক উদ্ভাসিত হবে সব শেষে মহারাজ বললেন যে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে মনে করতে হবে যে ভগবানকেই তিনি শোনাচ্ছেন তাহলে কি হবে নিজের মধ্যে যে অহমিকা সেই অহমিকা থাকবে না নিজের মধ্যে অহংকার চাড়া দেবে না স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ প্রায় বলতেন সুন্দর একটা উপদেশ দিয়েছেন যেটা আমাদের সবার জীবনে কার্যকর বলছেন বিক্ষিপ্ত মন কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না চারিদিকে ভগবানকেই দেখতে সচেষ্ট থাকো সর্ববস্তু ঈশ্বরীয় রসে অনুলিপ্ত দেখো তাহলে তোমার মন শুধু তারই চিন্তা করবে কি সুন্দর কথা উনিশশো সাত খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোর বিদ্যুৎ সমাজে কীরূপ সম্মানের স্থান তিনি পেতেন একটা উদাহরণ দিলে ভালো হবে এক একসময়ে যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শূদ্রকের মেছকটিক নাটকটা শুরু হয়েছে সেখানটায় দশ সহস্র অর্থাৎ দশ হাজার মানুষ উপস্থিত সেখানে কে কে উপস্থিত আছে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এবং আমাদের ত্রিগুণা তিতানন্দী মহারাজ এবং প্রকাশানন্দজি মহারাজ সেখানে প্রধান অতিথি হিসাবে ত্রিগুণা তিতানন্দজী মহারাজকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ সমাজে মহারাজের প্রভাবটা কতখানি শেষ পাঁচ বছর মহারাজের বাত রোগ ধরে ফেলল তাতে অনেক কষ্ট করতে হয়েছিল বাতের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য রোগ এসে জুটল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে শরীর অত্যন্ত অসুস্থ থাকায় যখন রুগ্ন দেহে আছে তা সত্ত্বেও কাজ করছেন সেই কাজ দেখে জনকীয় ছাত্র প্রশ্ন করলে মহারাজ বলছেন যে কী সুন্দর কথা বলছেন যে অত্যাধিক দৈহিক যন্ত্রণার সময় ভাবি এই শরীর যাক সব শেষ হয়ে যাক কিন্তু শেষ তো হলো না যখনই মনে পড়ে যে মায়ের কাজ করতে হবে তখনই শক্তি প্রয়োগ করে শরীরটাকে ধরে রাখি এ শরীরটা যেন একটা খোলসের মতো হয়ে গেছে যে কোনো সময় এটা খসে পড়তে পারে গত তিন বছর যাবত শুধু ইচ্ছা শক্তি দিয়ে একে ধরে রেখেছি যেই ছেড়ে দেবো অমনি এটা আপনা আপনি খসে পড়ে যাবে বড়দিনের অর্থাৎ উনিশশো চোদ্দো ডিসেম্বর সাতাশে ডিসেম্বর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের বড়দিনের পরবর্তী দিন স্বামী ত্রিগুণা তিতানন্দী মহারাজের প্ল্যাটফর্মে বক্তৃতা করছেন হঠাৎ এক উন্মাদগ্রস্ত ভাবরা নামক জনৈক ব্যক্তি তিনি স্টেজের সামনে বোমা নিক্ষেপ করল বোমা ফেলায় সে নিজে মারা গেল এবং মহারাজের শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল অসহ্য যন্ত্রণায় মহারাজকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সেখানে মরফিয়া দিয়ে মহারাজ এই যন্ত্রণা কিছুটা উপশম করার চেষ্টা করা হলো কিন্তু অসহ্য যন্ত্রণার মধ্যে মহারাজকে কাটাতে হলো হসপিটালে আছেন তবুও সেই ব্যক্তিটির জন্য মহারাজ বলছেন আহা সে বেচারা তো তার কোনো দোষ নেই সে উন্মাদগ্রস্ত সে কী করে জানবে এই বোমা নিক্ষেপ করলে এতটা ক্ষতি হবে সে বেচারা কেমন আছে এই হচ্ছে মহাপুরুষের গুণ এই হচ্ছে মহাপুরুষের হৃদয় এই হচ্ছে মহাপুরুষের মন যে মনটার সঙ্গে যে হৃদয়টার সঙ্গে সাধারণ মানুষের কোনো তুলনা চলে না আমাদেরও সেইভাবে আমরা যদি মহারাজের জীবনটা আমাদের জীবনের সঙ্গে চলা চালানোর চেষ্টা করি এবং মহারাজের আদর্শকে ধরে রাখার চেষ্টা করি তাহলে আমরাও কিন্তু একদিন সেই জীবন পেতে পারি আমাদের মনটাও সে মহারাজের জীবনের সঙ্গে কোনো অংশে কম থাকবে না কিন্তু আমাদের ইচ্ছা শক্তি বাড়াতে হবে মহারাজের জীবনকে অনুসরণ করতে হবে অবশেষে উনত্রিশে ডিসেম্বর মহারাজ যখন হসপিটালে আছে তখন সেই ব্যক্তিটি ভাবরার কথা বলতে মহারাজ বলছেন তার সঙ্গে তো আমার কোনো দিন কোনো কথা কাটাকাটি হয়নি সে কেন রকম করল সে উন্মাদগ্রস্ত আহা সে চলে যেতে ভারী কষ্ট লাগছে কি মহান ব্যক্তিত্ব সম্পন্ন ত্রিগুণতীতানন্দী মহারাজ মহারাজ পনেরো দিন হসপিটালে ছিলেন প্রতি মুহূর্তে অসহ্য যন্ত্রণার মধ্যে কাটাতে হয়েছিল নয় জানুয়ারি বিকালেতে তার সেবায় নিযুক্ত যুবক শিষ্যটিকে ডেকে নানাবিধ আলাপ প্রসঙ্গে বললেন যে পরদিবস অর্থাৎ পরের দিন স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব আমি ওই দিনে শরীর রাখব সত্য সত্যিই পরের দিন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি বিকাল সাড়ে সাতটার সময় তিনি গুরুপদে মিলিত হন ছাত্ররা এই সংবাদ পেয়ে মর্মাহত হলেন খুব দুঃখ পেলেন তারা এসে মহারাজের সমস্ত দাহকাজ সমাপ্ত করলেন এবং এই পুতদেহ সৎকার করে সেই ভস্ম অস্তি একদল ছাত্র শান্তি আশ্রমে নিয়ে গেলেন এবং তথায় সিদ্ধ গিরিতে উহা প্রথিত করলেন সিদ্ধগিরিতে মহারাজের ভস্মাশেষ সুরক্ষিত করলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি আদর্শ জীবন যে জীবনটা সমগ্র বিশ্ববাসীর জন্য অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের জন্য উৎসর্গ করলেন যে জীবনটা দিয়ে আমাদের সবার সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ এগুলো দিয়ে ভরিয়ে রাখলেন এইসব মহাপুরুষরা যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন তারা তাদের হৃদয়ে এই মহান ব্যক্তিত্ব সম্পূর্ণ মহাপুরুষদের ধরে থাকবে আমরাও চেষ্টা করব সবাই মহারাজের সেই জীবনটাকে অনুসরণ করা এবং ঈশ্বরের শরণাপন্ন হওয়া ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রীমা সারদা দেবী এবং রামকৃষ্ণদেবের ষোলোজন পার্শ্বদ সবাই সমগ্র বিশ্ববাসীর উপর মঙ্গল বার্তা প্রদান করুন এই আমার ঐকান্তিক প্রার্থনা এবং তারা আমাদের উপর কৃপা বাতাস বর্ষিত তো করছেনই তবুও আমাদের প্রার্থনা দরকার কারণ আমরা যেমন ডাকব তারা তেমন আমাদের কাছে আসবেন ওম শান্তি 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 हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु